দেবিসের ক্ষয় চক্রের অপর নাম কি? নদী ক্ষয় চক্র। আচ্ছা, এখানে নদীর কার্যকারিতা থাকে কত শতাংশ? দেবিসের ক্ষয় চক্রকে নদী ক্ষয় চক্র বলে কেন? এই ক্ষয়চক্রে কটা পর্যায়? তিনটে পর্যায়, বার্ধক্য পর্যায়। অসম বিকাশ তত্ত্ব কার? আচ্ছা, ডেভিসের ক্ষয় চক্রে যে ত্রয়ী উপাদানের কথা বলা হয়েছে, সেই ত্রয়ী উপাদানগুলো কি কি? আচ্ছা, ভূমিরূপ বিবর্তনের জনক কাকে বলা হয়? ভূমিরূপ বিবর্তন তত্ত্বের জনক জেমস হাটন। ঠিক আছে, বসুন। প্রত্যেক ভূমিরূপের একটা নিজস্ব জীবন ইতিহাস আছে, এই কথাটি কে বলেছে? এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। আর বর্তমান হলো অতীতের চাবিকাঠি, এটা কে বলেছেন? আর ল্যান্ডস্কেপ ইজ আ ফাংশন অফ প্রসেস, স্পেস অ্যান্ড স্ট্রাকচার, স্ট্রাকচার প্রসেস অ্যান্ড স্টেজ। ঠিক আছে, তারপর পেছনে পেরিপ্লেন কার তত্ত্বের ধারণায় প্রকাশ পেয়েছে? পেরিপ্লেন জিনিসটা কি? অবশিষ্ট। আচ্ছা, ইনসেল বার্ড কোথায় লক্ষ্য করা যায়? আপনি বলুন, মোনাটনক কোথায় লক্ষ্য করা যায়? জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা আর্দ্র অথবা নাতিতোষ্ণ জলবায়ু অঞ্চল। আর বলুন, অসম বিকাশ তত্ত্ব কার সৃষ্টি? চেটি হ্যাট তার যে ক্ষয় চক্রে তত্ত্বটির নাম কি? প্রত্যেকটা ভূমিরূপের একটা নিজস্ব নির্দিষ্ট জীবন ইতিহাস আছে, এই কথাটি কে বলেছে? আর বর্তমান হলো অতীতের চাবিকাঠি, প্রত্যেকটা ভূমিরূপের নিজস্ব নির্দিষ্ট জীবন ইতিহাস আছে। ডেভিসের তত্ত্বটার নাম কি? তত্ত্ব, তত্ত্বের নাম স্বাভাবিক ক্ষয় চক্র। ঠিক আছে, ডেভিসের তত্ত্বটি যে বইয়ে প্রকাশ পেয়েছিল সেই বই বা গ্রন্থের নাম কি? জিওগ্রাফিক্যাল এসে কোন কন্টেন্ট বা ইউনিট বা চ্যাপ্টারে সাইকেল অফ ইনোশন আলোচনা হয়েছিল? ইউনিটের নাম কি বলুন? হচ্ছে তারপরে